আজকে যে রান্নাটা করছি সেটা হচ্ছে পটল বাটা। বোঝাই যাচ্ছে পটল হচ্ছে মেন মেন। এখানে পটলটাকে আমি ভিজিয়ে রেখেছি, নুন হলুদ দিয়ে কেটে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এবার শিলে রসুন পেঁয়াজ আর নিয়ে বেটে রাখবো, বেটে রেখেছি। শিলে বাটার আলাদা স্বাদ হয়, ওই জন্য শিলে বেটে নিলাম। এবার রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব একসঙ্গে ভাজতে শুরু করলাম। নুন হলুদ অল্প একটু স্বাদের জন্য চিনি দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। টক দই দিয়ে দিলাম আর পনিরকে আগে ভেজে রেখে দিয়েছিলাম, এই পনিরটা আমি দিয়ে দিলাম। একটা অন্যরকম স্বাদ আসবে খেতে, খুব সুন্দর খেতে হয়, গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারাও বানান এবং বাড়িতে থাকে সবারই পটল খেয়ে স্বাদ নিন, স্বাদ গ্রহণ করুন। আর একটু জল ছিটিয়ে দিয়েছিলাম, বেশি জল এতে দেওয়া যাবে না, এটা মাখা মাখা হবে। আপনারাও বানিয়ে ফেলুন পটল বাটা। পটলটা শিলেও বাটতে পারেন, মিক্সিতে পিষে নিতেও পারেন, তবে শিলে বাটার স্বাদ একটু আলাদা হয় আর মিক্সিটা আলাদা হয়।